হিন্দু ধর্ম যদি আপনি গবেষণা করেন সেখানে আপনি দেখবেন এই পৃথিবী সৃষ্টি করেছেন ব্রহ্মা। এই পৃথিবীকে বলা হয় হিন্দু ধর্মের ভাষায় ব্রহ্মাণ্ড। ব্রহ্মা যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করার জন্য তিনি প্রথম সপ্তর্ষিদেরকে সৃষ্টি করেছেন। সপ্তর্ষি মানে সাতজন ঋষি, সপ্তর্ষি সৃষ্টি করছেন তার নিজস্ব বলে। কিন্তু সপ্তর্ষিরা কেউ সংসার কর্ম নিয়া মত্ত না, তারা সবাই খালি সাধনা করতেছে। এজন্য তিনি মানুষ সৃষ্টি করতে শুরু করেন। তিনি প্রথম যে মানুষ সৃষ্টি করছেন তার নাম হচ্ছে সম্ভব মনু, এবং প্রথম যে মানবী মহিলা সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে শতরূপা। হিন্দু ধর্মের আদি মানবের নাম কি? স্বয়ম্ভব মনু। এবং আদি মাতার নাম হচ্ছে শতরূপা। এই স্বয়ম্ভব মনু এবং শতরূপা দুজনের মাধ্যমে আজকের পৃথিবীতে হাজার হাজার মানুষ, এটা হচ্ছে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাদের ধর্মীয় গ্রন্থ বেদ এর বক্তব্য। আচ্ছা আসুন, বক্তব্য বেদের যেটা হোক আর কোরআনের, আমরা জানি হযরতে আদম আলাইহিসসালাম আদি মানব, হযরতে হাওয়া আলাইহিসসালাম হচ্ছেন তার থেকে সৃষ্টি, তার বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন একজন মানব একজন মানবী, দুজন থেকে সৃষ্টি হয়েছে। কোরআনও বলে, হিন্দু ধর্মের বেদ ও বলে, ঠিক কি না? জোরে বলেন। বাংলাদেশের মধ্যে 91% বেশ কিছু পার্সেন্ট মুসলমানের বাস, বাকি থাকে 9%। এই 9%-এর মধ্যে 6% এক্সট্রা পারপ্লাস যেটা আছে হিন্দু ধর্মাবলম্বী। তাহলে 91 আর 6 কত হয়? কথা হয় না? 97 97% মানুষের ধর্ম বিধর্মীয় বিশ্বাস, ধর্মগ্রন্থের বিবৃতি, ধর্মগ্রন্থের বর্ণনা, পৃথিবীর আদি মানব একজন পুরুষ তার থেকে তার স্ত্রী, এটাই হচ্ছে 97% মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা বিশ্বাস আকীদা। আজকে কারা যারা মুসলমান এবং হিন্দু ধর্ম এই বাংলা ভাষাভাষী বাঙালিদের আকীদার মধ্যে বিশ্বাসের মধ্যে আগাম দিয়ে পশুর বাচ্চা বানাচ্ছে, এরা মুসলমান হিন্দু বা কোথায় বাংলাদেশিদের বন্ধু নয়, বাঙালিদের আপন নয়, এরা পশুর জাত, আমাদের শত্রু, ঠিক কিনা বলেন? ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে এদেরকে মোকাবেলা করা এখন আমাদের সময়ের দাবি হয়ে উঠেছে। এদেরকে তাড়িয়ে হয় জঙ্গলে দিয়ে দেবেন যেখানে বানরের বাস, চিরগরিব বন। আপনাদের পাশে দুই একটা বান্দর টান্দর আছে, মানুষ হয়ে আপনার গ্রামে আইসে, রাস্তাঘাটে আইসে, দেখবি ও আমি বিবর্তন হইয়া আগে ছিলাম বানর, এখন হয়েছি মানুষ, কিন্তু ঘর বাড়ি তো নাই, আর কিছু চান্দা কালেকশন করে আমার কিছু ঘর বাড়ি তুলে দাও। এরকম দুই একটা বানর এই শিলহরিৎ বন থেকে বের হয়ে আসছে। বনের পাশের মানুষ হলে শ্রীমঙ্গলবাসী তোমরা, তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতেও কইতাম পারে না। আর হ্যাঁ, খুঁজে বাইর করছে বিবর্তনবাদের নামে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, এগুলো ঢাকা মিথ্যা কথা, অলি কল্প কথা মাত্র। একজন তারসেরা বিজ্ঞানীর আবিষ্কার এবং তত্ত্ব যিনি ছিলেন ডারউইন, চার্লস ডারউইন, যিনি এই তত্ত্ব দিয়ে গিয়েছেন। চার্লস ডারউইন জীবিত থাকা অবস্থায় এই তো কয়েক একশো বছর কি সামথিং বছর আগে উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে। এক শ্রেণীর পশুস্ববাদীরা যেভাবে এটাকে মেনে নিয়েছে, এটারা ওনার বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক বাস্তবতা থাকুক বা না থাকুক, কিন্তু পশুর বাচ্চা হলে মানুষ কি কি সুবিধা পাবে সেই সুবিধাটা পর্যবেক্ষণ করে ওনারা এটাকে সাপোর্ট দিয়েছেন, মেনে নিয়েছে। একটু শুনবা, মানুষ মানুষের সন্তান না হয় মানুষ বানরের বাচ্চা হলে কি কি সুবিধা পাওয়া যায়? মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কোরআন বলছে ওয়ালাকাদ কারামনা বনি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি, মানুষকে মর্যাদা দিয়েছি, মানুষকে দামি করেছি,
আজকেই মানুষকে সেরা করেছি অপর দিকে হিন্দু ধর্ম যেটা আছে আমাদের পার্শ্বে এরা বলে স্বয়ংভব মনু মনুর থেকে পৃথিবীতে মানুষের সৃষ্টি এজন্য মনু থেকে মানব শব্দটা এসেছে আমরা মানব মানুষ ওরা বলে ওরা দাবি করতে চায় মনু থেকে মানুষ পৃথিবীতে মানুষ যারা হয় তারাই শ্রেষ্ঠ জীব হয় মানুষ যারা হয় তাদের চরিত্র থাকতে হয় চরিত্রহীন মানুষ পশুর সমান প্রভাবটা আছে কি নাই জোরে বলেন না আছে চরিত্রহীন মানুষ পশুর সমান একদিকে কোরআন বলছে মানুষ হচ্ছে সম্মানিত মর্যাদাওয়ালা দামি মানুষ কখনো কোনো খারাপ কাজ করতে পারে না অপরদিকে হিন্দু ধর্ম অনুযায়ী মনুর থেকে মানুষ আর যে মানুষের চরিত্র নাই সেটা পশু এজন্য মানুষ চরিত্রহীন লম্পট ভিত্তিক কোনো কাজ করতে পারে না লুসামি করতে পারে না ঠিক কি না ওরা দেখলো ডারউইনের থিওরির ভিতরে সায়েন্টিফিক প্রমাণ থাকুক চাই না থাকুক কিন্তু সুবিধা আছে কি আছে কথা বাই না সুবিধা আছে কি সুবিধা কারণ ওরা দেখে মানব সমাজে বসবাস করতে গেলে একজন মানুষ ২৫ বছর হইয়া যায় বাপ মা এখনো বিয়া করায় না কিন্তু পাশের বাড়ি ২০ বছরের ললনা নন্দিনীর সাথে তাইয়া জালনায় খাড়াইয়া একটু সোখাসুখি করবে চোখ যে মনের কথা বলে তাতেও আবার পাশের বাড়ির বৃদ্ধ মুরব্বী আইসা বিচার সালিসি কায়েম করে ঠিক কিনা স্কুলে যাইয়া দুই সেন্টে একটু ঠোনা ঠানি করবে টুনা আর টুনি করবে ঠোনা আর টুনি হেডমাস্টারের ব্যাতের বাড়িতে পিছের চামড়া লাল হইয়া যায় ঠিক কিনা এটা বিপদ না কথা বলে এটা বিপদ না মন তো চায় মন কি যে চায় বলো ললনারে রাগে ভালো ভালো লাগে কিন্তু ভালো লাগানো যায় না এই হচ্ছে মানব সম্প্রদায়ের মানব গোষ্ঠীর অবস্থা শিরোহরে মনে ঘুরতে যাইয়া দেখা গেল যে বানর কোনটা বানর আর কোনটা বানরি এটা কিছুই বোঝা যায় না আমাদের ডোমেস্টিক অ্যানিমাল গৃহপালিত যে সমস্ত পশু প্রাণীগুলো রয়েছে গরু আর ছাগল এটা কার মাইয়া আর কার পোলা কার বউ আর কার ঘরের কি সমস্ত কোনো বিবেক বিবেচনা নাই যেখানে রায় সেখানে কায় ঠিক কিনা তাহলে মানব সমাজের মধ্যে বাস করতে গেলে চোখটাও দেওয়া যায় না আবার বাংলাদেশ সরকার আমাদের আইন করছে আইনের নাম বলি টিজি আইনের নাম কি ইফতিজিন করছো বাকি ১৪ বছরের জামিন নাই খাইছো তো আর ওদিকে শির হরিদ বনের গরু ছাগল হাঁস মুরগি বেড়াবো যে পশুগুলো রয়েছে তাদের মধ্যে কোনো আইনই নাই এলে শান্তি কোন জায়গায় মানুষের বাচ্চা হইয়া শান্তি না পশুর বাচ্চা হইয়া শান্তি কারণ বুঝছেন এরা কিতাব নাই কিতে এই মানব বাচ্চা হয় এই মানুষের সন্তান হয় কেন পশুর সন্তান হওয়ার জন্য এত উন্মাদনা ব্যক্ত করতেছে আমরা এই পশুর বাচ্চাদেরকে আমাদের মানব সমাজের মধ্যে রাখবো জোরে বলেন হয় এরা জঙ্গলে চলে যাবে না হলে হ্যামিলিয়নের বাসিওলার ইঁদুরদের মতো গিয়ে সব সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলি আল্লাহর দেশে শাহজালালের দেশে শাহজাহানের দেশে আলেম ওলামার দেশে ৩৬০,০০০ মসজিদের দেশে মাদ্রাসার দেশে এই সমস্ত নাস্তিক মোর্তাদ রাম বাম পশুর বাচ্চাদের জায়গা হবে না হবে না হবে কথা বুঝতে কষ্ট হয় কথা বুঝতে কষ্ট হয়